ক্লিক করুন অ্যাপের বেল করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আজ বাংলার শুরুতেই যে খবরের দিকে নজর রাখব জলপাইগুড়ি মেডিকেল কলেজের অনুমোদন দিল কেন্দ্র রাজ্য বিজেপি সভাপতিকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে দীপক কি খবর হয়েছে এখন রাজ্য সভাপতি বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন টিভিতে তিনি বলেছেন যে জলপাইগুড়িতে একটি মেডিকেল কলেজ তৈরি করার জন্য সরকার অনুমোদন দিয়েছে এবং জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ স্তরে উন্নীত করা হবে রাজ্যবাসীর কাছে অবশ্যই এটা সুখবর যে রাজ্যে একটা মেডিকেল কলেজ অতিরিক্ত তৈরি হচ্ছে পিছিয়ে পড়া জায়গা হিসেবে যেটা বলা হয় উত্তরবঙ্গ সেখানে আরেকটি মেডিকেল কলেজ পাচ্ছে কিন্তু বিষয় বস্তুটা নিয়ে যে বিষয়টা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে একটাই কারণে সেটা হচ্ছে যে এই চিঠিটি কিন্তু কোন সরকারি চিঠি নয় সরকার টু সরকার নয় যেটা সরকার থেকে রাজনৈতিক দলের নেতাকে বলা হচ্ছে সে কারণেই এটা বিতর্ক দ্বিতীয়ত চিঠির যে ভাষা সেখানে ডক্টর হর্ষবর্ধন যে চিঠিটা লিখেছেন রাতে তিনি প্রথমে সংবাদটা দিয়েছেন যে মেডিকেল কলেজ স্তরে উন্নীত করা হচ্ছে জলপাইগুড়ি জেলা হাসপাতালকে আরো একটি জলপাইগুড়িতে মেডিকেল কলেজ অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে আমি আশা করি আপনার নেতৃত্বে এলাকার মানুষ এই কলেজ থেকে প্রয়োজনীয় পরিষেবা পাবে এই ধরনের চিঠি অনেক যেটা রাজনৈতিক পর্যবেক্ষক মহল থেকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীকে লিখলে আপত্তির কোন জায়গা থাকে না কিন্তু একজন রাজনৈতিক নেতা তিনি বিরোধী দলের একজন নেতা তাকে বলা হচ্ছে যে আপনার সুযোগ নেতৃত্বে ওই অঞ্চলের মানুষ প্রয়োজনীয় পরিষেবা পাবে এবং তাকে খবরটা দিচ্ছেন যখন প্রশ্ন উঠছে যে আদৌ সরকার জানে কি এটা নিয়ে ধন্যবাদ দীপক কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয়ের সঙ্গে ঝিলম রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে কি জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে যে নভেম্বর মাসে এটা ডিপিআর জমা দেওয়া হয়েছিল জলপাইগুড়িতে মেডিকেল কলেজ করা নিয়ে একটা ডিপিআর জমা দেওয়া হয়েছিল এবং সেই ডিপিআর দেখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আদৌ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেটাকে ছাড়পত্র দিয়েছে কিনা তারা কোনোভাবেই তথ্য এই পাননি এবং তারা জানেন না সংবাদ মাধ্যমের থেকেই আজকে তারা প্রথম জানতে পারছেন যে এরকম একটি চূড়ান্ত সংসার ছাড়পত্র দেওয়া হয়েছে ফলে তারা সকলেই বিস্মিত এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নভেম্বর মাসে তারা ডিপিআর জমা দিয়েছিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের জন্য এবং নিয়ম মতো সেই ডিপিআর স্যাংশন হলে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানানোর কথা সে কথা তারা জানেন না এবং এরকম কোন তথ্য তাদের কাছে নেই যে জলপাইগুড়িতে মেডিকেল কলেজ করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে ধন্যবাদ ছিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চন্দিমা দিয়ে চিঠি দেয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অনুমতি নিয়ে রাজ্য বিজেপি সভাপতিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অনুমোদন নিয়ে এটা একটা অদ্ভুত চিঠি কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে এসছে এবং এখানে যত মেডিকেল কলেজ হয়েছে সবই আমাদের মাননীয় নিক্ষেপ ছিল এদিকে এই মেডিকেল কলেজগুলো এতগুলো মেডিকেল কলেজ হয়েছে সুতরাং এই নিয়ে রাজনীতি করছে মানুষের স্বাস্থ্য নিয়ে দিলীপ বাবু প্রেসিডেন্ট অব ভারতীয় জনতা পার্টি এই স্টেটে তাকে চিঠিটা দেয়া হয়েছে দেখে দেখি তার লিখেতে চিঠিতে ডাইনামিক লিডারশিপ তিনি দেখবেন সবকিছু ওখানকার স্বাস্থ্য সংক্রান্ত সব ব্যাপার তিনি দেখবেন যে কত তাড়াতাড়ি এটা করা যায় তো সরকার দিলীপ বাবু কি সরকার নাকি রাজনীতি করার এটা জায়গা কি স্বাস্থ্য নিয়ে রাজনীতি করার জায়গা এটা সম্পূর্ণত সংবিধান বিরোধী স্বাস্থ্যতা সম্পূর্ণত রাজ্যের বিষয় এবং রাজ্যের বিষয়ে সে সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তার দৃষ্টি নিক্ষেপ করেছেন তার এইখানে মানুষের স্বাস্থ্য পরিষেবা শুধু বিনামূল্যে না সব স্বাস্থ্যটা সুরক্ষিত করে আপনাদের কাছে মানে স্বাস্থ্য দফতরে কোন খবর রয়েছে অনুমোদনের বিষয় কোন খবর নেই তো উনি দিয়েছেন কিন্তু নবান্নের আমাদের স্বাস্থ্য দপ্তরের কাছে কোন খবর নেই এই সম্পর্কে ধন্যবাদ চন্দ্রিমাদী আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দিলীপ বাবু এই যে চিঠি আপনার কাছে এসেছেই প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে চিঠিতে ঠিক কি উল্লেখ রয়েছে কেন্দ্র থেকে কি চিঠি পাঠানো হয়েছে আপনাকে ওইটার মেডিকেল কলেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার এটাই ইনফরমেশন আছে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম চন্দ্রিমা ভট্টাচার্য সঙ্গে তো তারা বল তিনি বলছেন তো রাজ্যের স্বাস্থ্য নেই আপনার কাছে চিঠি এসছে সে বিষয়ে জানতে চাইছি খবর পেয়ে যাবেন সবাই আমার কাছে চলে এসছে আমি জানিয়ে দিচ্ছি সবাইকে ওনারা চাইছেন হয়তো লুকিয়ে লুকিয়েটা করতে আমি নিজে এমপিকে নিয়ে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছি এবং এই ধরনের সমস্ত ডিপার্টমেন্টে যে যে কাজ পেন্ডিং আছে বা হতে পারে আমাদের এমপি রা সবাই বিয়ে যাচ্ছেন আমিও ছুটি সবাইকে সেই হয়তো আমাকে জানিয়েছেন সরকারের সঙ্গে সঙ্গে যেহেতু আমি একজন এমপি স্টেট প্রেসিডেন্ট আর সেই ইনফরমেশনটা দেওয়া দরকার আমরাও বলেছি যে রাজ্য সরকারকে কি কি দিচ্ছে কেন্দ্র সরকার কি প্রকল্পে টাকা দিচ্ছে সব যেন আমাদেরকে জানানো হয় সেই ইনফরমেশন আমরা চাই কারণ এখানে এসে রাজ্য সরকার নিজের নামে সব চালায় তো সেই জন্য ওনারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু দিলীপ বাবু জানিয়েছেন রাজ্যের কাছে এ বিষয়ে কোনো তথ্যই নেই তো রাজ্য সরকারকে না জানিয়ে আপনাকে জানানো হলো তাই নিয়ে চন্দ্রিমাদি বলছেন স্বাস্থ্য নিয়ে আপনারা রাজনীতি করছেন আমরা কিছুই করছি না ইনফরমেশনটা রাজনীতি নয় রাজনীতি করতে চেয়েছিলেন সেটা হয়তো সুযোগ পাচ্ছেন না কারণ কি এর জন্য আমাদের ওখানকার ডাক্তার একজন মেডিকেল কলেজের প্রফেসর তিনি নিজে এর জন্য দৌড়াদৌড়ি করছেন তো সেই জন্য এটা আমিও বলেছি সমস্ত ডিপার্টমেন্টকে যে আপনারা রাজ্য সরকারের জন্য যা যা করবেন আমাদের একটা দেবেন আমরা জানতে পারি দিলীপ বাবু সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন কোনোটাই চালাতে পারছেন না যদি এটা ইনফরমেশন দেওয়া একজন জনপ্রতিনিধিকে আমি পার্লামেন্টের সদস্য এটা যদি সমান্তরাল সরকার হয় তা কি চালাচ্ছেন যারা ওনার কাছে আমি জিজ্ঞেস করবো আপনার ইনফরমেশন নাই কেন বিশ্বাসযোগ্য সব ব্যাপারে কেন্দ্র সরকারের বিরোধিতা করবেন কেন্দ্র সরকার ডাকলে চিফ মিনিস্টার থেকে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিএম কেউই যাবে না তাদেরকে সব কথা বলার অধিকার আছে ধন্যবাদ দিলীপ বাবু